আপনারা দেখতে পাচ্ছেন লাইট দিচ্ছে, আরে লাইট ছোট লাইট ভালো হবে, বিশাল বড় একটা সাপ আছে নাই, আরে খুদু ঘর কাছে ভাগে কোনো সমস্যা হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বের হয়েছে, দর্শক আপনারা দেখেন এইখানে সাপটি আছে, এই সাপটি একটা বাচ্চাকে কামড় দিছে, বন্ধুরা সাপটি বাচ্চাটিকে কামড় দেওয়ার পর সাপটি এই গর্তের ভিতরে ঢুকছে, তো দেখা যাক সাপটি কোন জায়গা থেকে বের হয়। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাতটি খোঁড়া হচ্ছে সাপটা বের করার জন্য, আপনারা দেখতে থাকুন সাপটি কিভাবে ধরা হয়। সাপটি এই গর্তের ভিতরেই আছে, দুই দিন যাবত সাপটি এখানে, বন্ধুরা সাপটি ধরার জন্য আরো ওই সাপুরে সাপটি ধরার সাহস পায় পরে আমরা আর এক সাপুরিয়াকে ডাকছি, দেখা যাক পুরো দেওয়ালের ভিতরে গর্ত দুর্দান্ত সাহস, জানি না কি সাপ, তো সাপটা বের হলে আমরা দেখতে পাবো যে আসলে কি সাপ, কেউ বলতেছে ডারাস, কেউ বলতেছে গোমা, কেউ বলতেছে ধোরা, আসলে আমরা না দেখা পর্যন্ত কনফার্ম হতে পারবো না, ফাঁকা ঘরে ঘরে গরম হতে যাওয়া যাচ্ছে, ফাঁকা ঘরে না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আপনারা সাপ দেখতে পাচ্ছি, সাপ
তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি সাপ, একটি সাপ মেরে এই দেখুন নেঙ্গুর কুমায় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন এখানে একটি সাপ বের হয়েছে এবং সেই সাপটি সাপুরে মেরে দিছে, যে আপনারা দেখতে পাচ্ছেন সাপের নিঙ্গুরটি ছিঁড়ে ফেলে দিছে। এই যে আপনারা সাপটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সাপ। তো চলো আমরা দেখে আসি সাপটা। দেখতে পাচ্ছেন সাপটি বের করেছে, তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাপটি আল্লাহ ছিঁড়ে গেছে, এই সাপটি দেওয়ালের ভিতরে ঢুকছে। আসলে এটা ধরা সাপ, এর জন্য কাউকে সবল মারতে পারেনি। সাপুরেরা বলছে আপনারা দেখতে পাচ্ছেন সাপটি দেখার জন্য অনেক লোকজন এসেছে। দেখতে পাচ্ছেন ইনি হলো সাপুরে, ওই খালিটা আর আর ঘুরে ঘুরে দেখা লাগি। তারপরে বাড়িতে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাপটি এখনো মারা যায়নি, সাপটি এখনো জীবিত আছে। যেভাবে ধরলে ওইবার ঘুরে দিয়ে আসা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত লোকজন এসেছে এই সাপটি দেখার জন্য। ঘরে না গেলে লাড়িতে উঠলে
দেওয়ালের মাছ থেকে বের করা হয়েছে, যখন দেওয়ালের মধ্যে দেখা যাচ্ছে তখন থেকে সবাই ভীতু। আসলে সাপটি কামড়ে দিছে একটা বাচ্চা, কিছু হয়নি। আসলে বিষধর সাপ নয় এটা, যার কারণে বাচ্চাটির কিছু হয়নি, বাচ্চাটি বেঁচে গেছে। তো আপনারা যারা বাড়িতে এরকম সাপ টাপ দেখবেন, তারা আসলে এই নিচে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন করে ওনাকে ডেকে নেবেন। সেক্ষেত্রে অনেক মানুষের জীবন বেঁচে যাবে, আর এত ভয়ের কিছু কারণ নেই। উনি খুব দক্ষ লোক, এই সাপটি ছিল যখন দেওয়ালের মাঝখানে দেখছিল, দেখে সবাই ভয়ে ভীত। কোন হে তু কাছে আতে এরা কত লোক বাবা ভাই বাড়িওয়ালা বৌ আছে বাড়িওয়ালা মৌদি আজ আছে।